এই ফেরেশতা এই মৃত্যুর কাজে নিয়োজিত, সে মালাকুল মাউত বাঁচতে পারবে। সবাইকে মারার পরে আল্লাহ তাকে বলবে, এবার তুমি মরো। মুতিয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা তুই মর। তখন সেও মরে যাবে, কেউ থাকবে না, থাকবে শুধু একজন, তিনি কে? ফুল্লুমান আলাইহা ফান ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। এই পৃথিবীতে যা দেখো সব ফান, সব চলে যাবে, নিঃশেষ হয়ে যাবে, থেকে যাবে একজন, তিনি কে? আল্লাহ থেকে যাবেন। এই জন্য এগুলো হচ্ছে রিমাইন্ডার, এই মাহফিলগুলোতে আসলে, কবরস্থানে গেলে হৃদয়টা একটু নরম হয়। কোরআনের কথা শুনলে, বিশ্বনবীর কথাগুলো শুনলে, আখিরাতের কথা শুনলে, জান্নাত জাহান্নামের কথা শুনলে হৃদয়টারে নরম করে দেয় কে? এই জন্য এই প্রোগ্রামগুলোতে আসার দরকার আছে না নাই? এগুলো আয়োজন করার দরকার আছে না নাই? আমাদের জীবন এত ব্যস্ত আমরা বানিয়ে নিয়েছি, আখিরাতের স্মরণ যে আমাদের করা উচিত এটাও আমরা ভুলে গেছি, ঠিক কি না? এজন্য আমরা যেন বেশি বেশি আখিরাতকে স্মরণ করতে পারি, মৃত্যুকে স্মরণ করতে পারি। বিশ্বনবী বলতেন, আকসিরু যিকরা হাযিমিল্লাযাত, জীবনের সব স্বাদ আল্লাহ মায়া মমতাকে যেটা নষ্ট করে দেয় সেটা কি? মৃত্যু। এই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কারণ একদিন তোমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে, ঠিক কি না? একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার, কেন বন্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মোনামার, কেন বন্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার, কেন বন্ধ দালান ঘর, ঠিক কিনা? চলে যেতে হবে। কতগুলো গাড়ি দেখি চল, এই যে বিল্ডিং বিল্ডিং করতেছি, বাড়ি বাড়ি করতেছি, ফ্ল্যাট গাড়ি বিশাল বালাখানা, কত টাকার খরচ দিয়ে আমরা ফ্ল্যাট কিনি, ঘর সাজাই, ড্রয়িং রুম সাজাই, ডাইনিং রুম সাজাই, কত দামি টাইলস লাগিয়ে গোসলখানা সাজাই, কিন্তু আমার জীবনের শেষ গোসলটা ওই গোসলখানায় হবে না, ঠিক কি না? সবাই রে যেখানে গোসল দেয় কাপড় চোপড় খুলে সামান্য একটা কাপড় রেখে, আজীবন তো নিজের গোসল নিজেই দিলাম, ওই দিন আমার গোসল দিবে। আহা, এগুলো স্মরণ করা দরকার। এই রিমাইন্ডারগুলোর জন্যই এই হাফলা, হাফলাতুল ওয়াজ। আমাদের কাজ হচ্ছে বলে যাওয়া, মানবেন কি মানবেন না দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার। আমরা এখানে দারোগা হয়ে আসি নাই, ঠিক কি না? বিশ্বনবীকে আল্লাহ একথা বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী ওয়াজ করেন, আপনাকে ওয়াজ করার জন্যই পাঠানো হয়েছে, আপনি দারোগা নন। আপনি জোর করে কাউকে হেদায়েতের পথে উঠাতে পারবেন না, কারণ হেদায়েত দেয় কে? রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, আপনি চাইলেই কাউরে ডানপন্থী বানাতে পারবেন না, আপনি চাইলেই কারো জন্য জান্নাতের গ্যারান্টি দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক হলো একজন, তিনি কে? বিশ্বনবী। যদি হেদায়েত দিতে পারতেন তাহলে বিশ্বনবীর চাচা আবু তোয়ালেব, নাম শুনেছেন? জন্মের আগে বাবা হারা হলেন, দাদার কাছে মানুষ হলেন, দাদাও চলে গেল, রয়ে গেল চাচা আবু তোয়ালেব, আপন বাবার চেয়ে কোনো অংশে কম করে নাই। বিশ্বনবীর প্রথম বিয়েটা খাদিজাতুল কুবরা তাহেরার সাথে নিজে দায়িত্ব নিয়ে বিয়ে দিয়েছেন। বিয়েতে মোহর দেওয়া লাগে না, এই মোহরের টাকাটাও চাচা আবু তোয়ালেব নিজের পকেট থেকে দিয়েছিলেন, নিজে দাঁড়িয়ে বিয়ের খুতবা দিয়েছেন। আজীবন ছাতার মতো নিজের ভাতিজাকে আগলে রেখেছেন যাতে কাফের মুশরিকরা হার্ট করতে না পারে, কিন্তু তারপরেও এই চাচার নসিবে কি হেদায়েত জুটেছে? চাচা অসুস্থ, মুমূর্ষু, চলে যাবে,
মিশনে বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষুদের সামনে বসে লা ইলাহা পড়ো। তো বিষ্ণুনবী যে তালকিল দিলেন, চাচা আপনি পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওইদিক দিয়ে আবু জাহেল উৎবা সাহেব এরা বলে খবরদার, আজীবন যে ধর্মের উপর ছিল ওইটার উপরই থাকো, নতুন ধর্মে যায় না। বিষ্ণুনবী বলে পড়েন লা ইলাহা, আবু জাহেল বলে পড়ো না। অবশেষে চাচা আবু তালেব বলল আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আমার বাবার ধর্ম আব্দুল মুত্তালিবের শিরকি ধর্মের উপর থেকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। নসবে হেদায়াত জোটে এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, নিজের কলেজের টুকরা ছেলের হেদায়াত দিতে পারেন। নূহ আলাইহিসসালাম আল্লাহর নবী না, ওনার ছেলে কানাআনের হেদায়াত হয় নাই, ঠিক কিনা? সাইয়েদান ইব্রাহিম আলাইহিসসালাম নবী না, শুধু কি নবী, আবুল আম্বিয়া নবীদের বাবা, বিশ্বনবীর বংশের গোড়া মিলতে মিলতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম ইবনে খিলাব ইবনে মুররা ইবনে গালিব ইবনে ফেহর, এভাবে যেতে 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 আদনান, যেতে 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 ইসমাইল, যেতে 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 ইব্রাহিম আলাইহিসসালাম, বিশ্বনবীর বাবা। বিশ্বনবী দোয়া করতেন আনা দাআওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। এ সাইয়েদান ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন সব নবীদেরও বাবা, কিন্তু ওনার বাবার হেদায়েত হয় নাই। আল্লাহ আকবার। সাইয়েদান লুত আলাইহিসসালাম আল্লাহর নবী, স্ত্রীর হেদায়েত হয় নাই, স্বামী নবী স্ত্রীর হেদায়েত হয় নাই। আসিয়া গোটা বিশ্বের মুমিন নারীদের মডেল, কিন্তু আসিয়ার জামাই ফেরাউনের হেদায়েত হয়েছে হয় নাই। এজন্য হেদায়েত দেয় কে? এজন্য আমরা প্রতিদিন সূরাতুল ফাতিহার ভেতরে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ। আমি যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় দিবে কে? আমি যদি কোনো দিন পথে ভুলে যা, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। আমরা যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় কে? এজন্য আমরা পড়ি।